নমস্কার বন্ধুরা, আমি কার্তিক এবং আমার ইউটিউব চ্যানেল জব 24 বেঙ্গলিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা এই চাকরিটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং আপনারা ইমেলের মাধ্যমে এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন এবং কী কী আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ থেকে 12/8/2021 তারিখে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। আপনাদেরকে শিলিগুড়ি এবং কোচবিহার ক্যাম্পাসে নিয়োগ করা হবে। ইমেল আইডি এখানে দেওয়া আছে, ইমেল আইডিতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে 21/8/2021 তারিখের আগে। তো যে যে পোস্টে নিয়োগ করা হবে তা হচ্ছে, প্রথম পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, দুটি পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স, দুটি পোস্ট আছে। তিন নম্বর যে পোস্ট আছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স, দুটি পোস্ট আছে। চার নম্বর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি, দুটি পোস্ট আছে। পাঁচ নম্বর পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কমার্স, অনলি ফর শিলিগুড়ি ক্যাম্পাসের ক্ষেত্রে একটি পোস্ট আছে। ছ নম্বর যে পোস্ট আছে তা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ম্যানেজমেন্ট, অনলি ফর শিলিগুড়ি ক্যাম্পাস একটি পোস্ট আছে। সাত নম্বর পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, একটি পোস্ট আছে। আট নম্বর পোস্ট আছে স্টুডেন্ট কাউন্সিলর, দুটি পোস্ট আছে। তো আপনাদের বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশান, এক্সেলেন্ট পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং সাত নম্বর পোস্টের ক্ষেত্রে অর্থাৎ ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট ক্ষেত্রে 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের যদি থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং পিএফ, ইএসআই, পি ট্যাক্স, টিডিএস এই সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আট নম্বর পোস্ট আছে স্টুডেন্ট কাউন্সিলর। আট নম্বর পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে গুড কমিউনিকেশান স্কিল, কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, হিন্দি এবং রিজিওনাল, সাউন্ড কম্পিউটার নলেজ, হ্যাভিক ডাইনামিক অ্যান্ড স্মার্ট পার্সোনালিটি, এগুলি দরকার আছে। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। স্যালারি এবং কোয়ালিফিকেশান গভর্নমেন্ট রুলস অনুযায়ী সমস্ত কিছু থাকবে। এবং আপনারা কীভাবে আবেদন করবেন, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটি আপনারা A4 সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে একটি PDF ফাইল তৈরি করে ওপরে দেওয়া একটি জিমেল আইডি দেওয়া ছিল, সেই জিমেল আইডিতে আপনারা 21/8/2021 আগে পাঠিয়ে দিতে পারেন। অথবা আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটির থ্রু আপনারা গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন ফোন থেকে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।